हेलो एवरीवन वेलकम टू आवर चैनल गल्पगुलो आमादेर एखन बाजे 9:30 এখন বাজে সাড়ে নটা, তো আমি যাবো এখন বাজারে, যাবো বাজার করতে। তারপরে এসে তো অফিসে কাজ থাকে আমাদের, নিয়ে বসতে হবে। এখন পড়ানো স্টার্ট হবে। হ্যাঁ, এখন কিসের তুমি কি দেখায় বলো? আমার একটা পার্সেল এসছে, কিছুর আগে অর্ডার দিয়েছিলাম, বাট দেরি করে এসছে, ভালোই হয়েছে। আমি তো ছিলামও না পুজোর সময়। এটা এসছে হচ্ছে প্যান্টালুনস থেকে। দেখো দেখতেই পাচ্ছো ব্যাগ নিয়ে রেডি এই বেরোচ্ছি, তো বাজারে গিয়ে আপডেট দেবো কি চলছে বাজারে এখন। আজকে বাজারে খুব সস্তা ইলিশ মাছ পেলাম, তাই নিয়ে এসেছি। তো আজকে দেখাবো ইলিশ ভাপা করবো, কেউ দুপুরে আমাদের সবার সঙ্গে শেয়ার করবো, দেখাবো কীভাবে করছি, দেখো তোমরা। প্রথমে আমি নিয়ে এসেছি, প্রথমে যে এই যে আমার যে ইলিশ মাছটা দেখতে পাচ্ছ, খুব সস্তায় পেয়েছি ইলিশ মাছগুলো। এটাই আপনার সর্ষে গুঁড়ো নুন, সর্ষেটা নিয়েছি আপনার মান্ত্রা, খুব ভালো মান্ত্রা সর্ষে, খুবই ভালো। এর মধ্যে আছে আপনার সর্ষে, একটু নুন, একটু চিনি, অল্প একটু সর্ষের তেলটা আমি জিনিসটাকে ভিজিয়ে রেখেছি, কিছু আধ ঘন্টা হয়েছে। তো এখন জিনিসটাকে ম্যারিনেট করবো পুরো জিনিসটাকে। তো প্রথমে মাছগুলোকে নিয়ে আমি হলুদ দেবো এখানে। মাছগুলো নিয়েছি, এবার হলুদ মিশাবো সঙ্গে, একটু হলুদ আর নুন। অবশ্যই আগে একটু তেল দিয়ে দিতে হবে মধ্যে। খুব ভালো তো জিনিসটাকে নুন দিয়ে মাখাতে হবে, হলুদ দিয়ে মাখাতে হবে, একটু নুন হলুদ আর তেল দিয়ে ভালো মতো মাখাতে হবে আপনার, যাতে পুরো জিনিসটার মধ্যে ঢোকে। নুন দিয়ে দিয়েছো? দেবো। ভয়েসগুলো কেটে দেওয়া যাবে তো? আমি একটু চিনি দিই যাতে খেতে আরও জিনিসটা সুন্দর হয়, এই জন্য অল্প চিনি দিই। তো সামান্য চিনি আগের জায়গাটা উঠছে, কারণ আরো ভালো করে জিনিসটা ম্যারিনেট করতে হবে আমাদের। মোটামুটি ব্যারিনেট করে আমার হয়ে এসছে। এবার আমি যে সর্ষের জলটা করে রেখেছিলাম সর্ষে গুলে,
এটা এর উপর দিয়ে দেবো। জলটা একটু বেশি দিয়েছি কারণ যখন আপনার মাইক্রোওভেনে দেবেন এটাকে ভাপ ভাপ হতে, তখন দেখবেন অনেকটা শুকিয়ে যায়, জল টেনে নেয়। জলটা খুব টেনে নেয়। এই দেখুন লঙ্কা নিয়ে এসেছি, বড় দেখে লঙ্কাগুলো নেবেন। আমি তিন চারটে লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে, যাতে এসেন্সটা ভালো হয়। তারপর আমি একটু দিই, একটু হালকা উপর দিয়ে আমি সর্ষে করে ছড়িয়ে দেবো একটু মাছের মধ্যে। আবার একটুখানি চিনি দেবো উপরে ছড়িয়ে। আপনারা যদি পারেন এর সঙ্গে আপনি সর্ষে কিনে, মানে কালো সর্ষে সাদা সর্ষে কিনে আপনি বেটেও দিতে পারেন, তাহলে আরও জিনিসটা টেস্টি হবে। তার সঙ্গে আপনি তিন চারটে লঙ্কাও বেটে দিতে পারবেন ওর মধ্যে, খেতে আরও ভালো হবে। যেহেতু আমি মাঞ্চার রেডিমেডটা ইউজ করছি, এটা খুবই ভালো, এর স্মেলটা খুব ভালো। না গতবারও করেছিলাম, এবারও করছি, খুবই ভালো স্মেলটা। কারণ মোটামুটি আমি এটাকে আধ ঘন্টা মতো রেখে দেবো এইভাবে ম্যারিনেট করে, তারপর আমি এটা ওভেনে দেবো। হ্যাঁ, আরেকটা অবশ্যই উপরে আর একটু কাঁচা তেল দিয়ে দেবেন, তাহলে জিনিসটা স্মেলটা আরও ভালো হবে। আমার আধ ঘন্টা হয়ে গেছে, দেখুন ভাবে ম্যারিনেট হয়েছে, মোটামুটি বসে গেছে জলটা মনে হচ্ছে একটু একটু। তো এখন এটাকে আমি দেবো মাইক্রোওভেনে। বেশ, মাইক্রোওভেনে চলে এসছে, জাস্ট 7 মিনিট। দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেছে হাওয়া, কমপ্লিট হওয়ার পর আপনাদের আবার দেখাবো। বডিটা চলে আসতে হবে না, হবে না, বডিটা কেটে দিতে পারবে। কাজ করি সবসময় বল মাছ করি বা আপনার ইলিশ মাছ করি, উপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দিই, তাতে এসেন্সটা আরও ভালো আসে। সামান্য তেল ঝোলের মধ্যে দিয়ে দিলাম, এসেন্সটা ভালো আসবে। এবার আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, তাহলে উপর তেলে এসেন্সটা বেরোবে। কেমন লাগলো বলবেন দেখে। বাজে হচ্ছে 8:30। তো আজকে ইলিশ মাছ যেটা রান্না করেছিল খুব টেস্টি হয়েছিল, তো ভালো হতো যদি তোমাদের খাওয়াতে পারতাম, কিন্তু সত্যিই খুব টেস্টি হয়েছিল। আর আজকের ব্লগটা এইটুকুই, আমরা এখন একটু বেরোচ্ছি, রেডি হয়েছি, একটু বাজারে যাচ্ছি, টুকটাক কেনাকাটার আছে। আজকের ব্লগটা এইটুকুই, আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভালো লাগলে ব্লগটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কালকে আমাদের ভিডিও দেখতে ভুলো না। টাটা।